তিনটা পালা কিন্তু ফোল্ডিং হয়ে একটা পাশে চেপে যাবে। এটা বারমাটিকের একটি দরজা, এই দরজাটি 42 ইঞ্চি এবং এই যে সিজনিং করা হয় এটাতে আমাদের সিজনিং এখানে হাউসটা রয়েছে। এখানে বাথরুমের উপরে যে ফল সিলিংটা থাকে সেই ফল সিলিং এর ভিতরে কিন্তু আমরা ক্যান্ডলগুলি আমরা ব্যবহার করে থাকি। আমরা প্রায় 25 থেকে 30টা পার্লার অর্ডার পেয়েছি বারমাটিকে, আমরা এই কার্ডগুলি এই জন্য এখানে কেটে রেখেছি। আসসালামু আলাইকুম, ফালাক এঞ্জেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটা আমি দেখাচ্ছি সোগ্র সেন্টার, আজকে কিছু সেগুন কাঠের দরজা, কিছু গামারি কাঠের দরজা, কিছু মেহগনি কাঠের দরজা আপনাকে দেখে দেখাবো ভিউয়ার্স। আমার পেছনে কিছু দরজা দেখতে পাচ্ছেন গ্লাসের, সেই গ্লাসের দরজাটি আমি ময়মনসিংহের আরিফিন ভাইয়ের কাছে বিক্রি করেছি। তা ভিউয়ার্স আসুন, আপনাদেরকে কীভাবে আরিফিন ভাইয়ের কাছে দরজাটা বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করেছি আপনাদের ব্যাখ্যা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটি মেন ডোরের দরজা, এটা পার্টিশনের ভিতরে মেন ডোর। এটা আমরা বিক্রি করেছি তিনটা পাটে আপনার 7 ফিট বাই 5 ফিটের দরজার চৌকাটের ভিতরে এই দরজার পাল্লাগুলি বসবে এবং তিনটা গ্লাসের যে পাল্লা, তিনটা পাল্লা কিন্তু ফোল্ডিং হয়ে একটা পাশে চেপে যাবে, ফোল্ডিং হবে এবং প্রতিটা পার্ট 3টা 10,000 করে পলিশ সহ অল কমপ্লিট আমরা 30,000 টাকা বিক্রি করেছি। এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুনের কাঠ, আমরা এই কাঠটা চিটাগাংতে সংগ্রহ করে আমাদের নিজস্ব সমিলের চিরাই করে এবং ফ্যাক্টরিতে সিজন করে সুদক্ষ কারিগরদের আমরা এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার গ্লাস, এপার থেকে কিন্তু ওপার দেখা যাচ্ছে, তিনটি করে 6টি এবং ওই পাশে 3টি 9টি গ্লাসের দিয়ে এবং 3টি সলিড কাঠ দিয়ে কিন্তু আমরা এই 3টা পাল্লা তৈরি করেছি। এবং পুরুত্ব কিন্তু আমরা পাকা দিয়ে রেখেছি, কাজ করার পরে আমরা পাকা দিয়ে রেখেছি বাজুগুলি এবং নিচের যেই ডিপটা সেই ডিপটা কিন্তু কাজ করার পরে পাকা দিয়ে রেখেছি, যার কারণে এই দরজা 3টা সৌন্দর্য অনেক অংশে কিন্তু ফুটে উঠেছে। ভিউয়ার্স, যদি আপনাদের এই ধরনের দরজা আপনাদের লাগে আমাদের সোয়াগ্রু সেন্টারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের এই ধরনের দরজা আপনাদের দিতে পারবো। খুব চিপ প্রাইসে আমরা দিতে পারবো, যদি কেউ মেহগনিতে চান তাও দিতে পারবো, কেউ বারমাটিকে চাইলে দিতে পারবো, মেহগনি গামারি চাইলে দিতে পারবো এবং চিটাগাং সেগুন চাইলেও আমরা দিতে পারবো। সেক্ষেত্রে ছোটো বড় হলে আলোচনার সাপেক্ষে দামটা নির্ধারিত হবে। ওকে, তো ভিউয়ার্স এবারকে আমরা নেক্সট আর কিছু কালেকশন আছে সেগুলো দেখি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পুরো দরজা জুড়ে কাজ, খুব সুন্দর একটি ডিজাইন। এটা কিন্তু আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে করেছি, অল কমপ্লিট পলিশ করে আমরা এই দরজাগুলি 18,500 টাকা করে বিক্রি করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন ফুল শাড়ি, আমাদের এখানে কিন্তু কোনো রকম এখানে পল নাই, পলমুক্ত। আর আমরা অবশ্যই কাজ করার পরে পাকা দেয় রাখি এবং নিজস্ব সমেলে কাঠটা চিরাই করে সিজনিং করে সুদক্ষ কারিগর দ্বারা আমার ফ্যাক্টরিতে এই দরজাগুলি আমরা তৈরি করেছি। এবং এই দরজাগুলির প্রাইসও কিন্তু আমরা তুলনামূলকভাবে আমরা 18,500 টাকা কম রেখেছি এবং কম আমরা রাখতে পারবো। ওকে, তার পাশে এটা চিটাং সেগুন। হ্যাঁ, এটাও চিটাং সেগুনের দরজা, এটা একটু ডিজাইন কম বাট দাম একই, 18,500 টাকা করে আমরা এই চিটাং সেগুন দরজাগুলি বিক্রি করে থাকি। ওকে, তার পাশে দেখছি একটা পার্টি ডিজাইনের, এটা কি কাঠের তৈরি? এটা গামারি কাঠের উপরে আমরা কিন্তু পলিশ করি নাই, এখন আমরা এটাকে পার্টি ডিজাইন করে রেখেছি। যদি পলিশ করে নিতে চায় কেউ, সেক্ষেত্রে আমরা পলিশ করে দিতে পারবো। আর পলিশ ছাড়া দরজাগুলি কীরকম দেখায় সেক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের কাছে জানতে চায়, সেক্ষেত্রে আমরা পলিশ ছাড়া দরজাগুলি দেখাচ্ছি। আর এটা তো চিটাং গামারি না? হ্যাঁ অবশ্যই চিটাগাং গামারি, এবং আমরা কিন্তু 25 বছরের গ্যারান্টি দিচ্ছি চিটাগাং গামারি এবং চিটাগাং সেগুন হওয়ার কারণে। চিটাং গামারি একটু বৈশিষ্ট্যটা বলে দেন। যে চিটাগাং গামারি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে একটি দাগ, অর্থাৎ এটা কিন্তু পোকে খাওয়া পোকে খেয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পয়েন্টে কিন্তু দাগ আছে, এটাই চিটাগাং অরিজিনাল সেগুনে গামারির চেনার উপায়। ওকে, তার পাশে চলে যাচ্ছে, এটাও গামারি কাঠের না? হ্যাঁ, এটা গামারি কাঠ, এটা আমরা পলিশ সহ এটা আমরা 10,500 টাকা করে বিক্রি করেছি, এটা আমরা বিক্রি করতে। এটা কি ডিপ পাল্লা না তো, সলিটের? এটা আমরা সলিটের উপরে, এটা আর্টস মডেল বলে আমরা
আট দ্বীপের আর্স মডেল করেছি এবং মাঝে একটা ফুল দিয়েছি। ওকে, এটা কি কাঠের? চিটাং সেগুন? হ্যাঁ, এটা চিটাং সেগুন। অনেকে ইজি দেখতে চান, পলিশ ছাড়া দেখতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু পলিশ ছাড়া করে রেখেছি। পুরা দরজা জুড়ে কিন্তু কোনো পলিশ করি নাই, ফুল ছাড় দরজা জুড়ে কিন্তু পুরাটাই কাঁচ। তো বিহস, আমি একটু দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত, এখানে কোনোটা এক ফোঁটা পল নেই, ফুল সার। কিন্তু সার যেটা আপনারা কাটছিলেন তারা দেখলে বুঝতে পারবেন। এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস 18,500 টাকা। 18,500। এবার চলে যায় একটা আপনাদের বার্মাটিকের দেখাবো। হ্যাঁ, এটা বার্মাটিকের। এটা বার্মাটিকের একটি দরজা। এই দরজাটি 42 ইঞ্চি, এখানে 42 ইঞ্চি আছে, 42 ইঞ্চি ভাই 81 ইঞ্চি আমরা এই দরজাটাই করেছি। এই দরজাটা 3D করেছি আমরা ভিউয়ার্স, এবং এটা কিন্তু আমরা লেকার করব। এই দরজাটা কিন্তু আমরা বিক্রি করেছি 50,000 টাকা। অর্থাৎ পালাটা 42 ইঞ্চি এবং ফুল পালাটা কিন্তু লেকার হবে, লেকার হবে বিধায় আমরা কিন্তু এটা 50,000 টাকা বিক্রি করেছি। আচ্ছা ভিউয়ার্স, একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে ডিজাইনটা এটা সম্পূর্ণ একটা নতুন ডিজাইন, 3D না? হ্যাঁ, 3D, 3D নকশার উপর ডিজাইন। আর বার্মাটিকের কিন্তু প্রাইসটা কিন্তু এখন বর্তমানে বেশি, তাই নাকি? হ্যাঁ, আমরা এটা কিন্তু আমরা লেকার করার কারণে, লেকারের অর্ডার নিয়েছি, যার কারণে এটা কিন্তু 50,000 টাকা আমি বিক্রি করছি। আর এটা অবশ্যই আমাদের কমপ্লিট করে লেকার করে তার বাসায় ফিটিং করে দিয়ে আসতে হবে, সেই কারণে আমাদের এই প্রাইসটা 42 ইঞ্চি হওয়ার কারণে 50,000 টাকা মূল্য দাঁড়িয়েছে। আর যদি লেকার না হয় সেক্ষেত্রে 10,000 টাকা কমে আসবে? সেক্ষেত্রে ধরেন আপনার আরও 6,000 থেকে 7,000 টাকা কমবে। 6-7,000 টাকা কমে আসবে। ওকে, তো বিয়াস বার্মাটিকের কিন্তু অবশ্যই আপনারা আগে যাচাই করে নেবেন, বার্মাটিকের প্রাইসটা কিন্তু বর্তমানে বেশি। তারপরে চলে যাচ্ছে ডিপ পাল্লা। এটা ডিপ পাল্লা না? হ্যাঁ, এটা 33 ইঞ্চি বাই 81 ইঞ্চি একটি ডিপ পাল্লা। এটা আমাদের দোকানের ইয়ে রাখা হয়েছে ডিসপ্লে হিসেবে, নন পলিশ, আমরা পলিশ করি নাই। এই দরজাটা আমরা 4,500 টাকা করে বিক্রি করে থাকি। 33 ইঞ্চি বা 81 ইঞ্চি ডিপ, এখানে 8টি ডিপ দেখতে পাচ্ছেন, মাঝে কিন্তু একটি ডিপ, পাশে এগুলি ডিপ, আর বাজুটা কিন্তু পাকা দেয়া রেখেছি, কাজ করার পর পাকা দেয়া থাকবে। তো বিয়াস, এখানে আরেকটা পাল্লা দেখাবো, সেটা হচ্ছে সাইজটা অনেক বড়। হ্যাঁ, এটা 45 ইঞ্চি দরজা, 45 বাই 81 ইঞ্চি। এই দরজাটা আমরা 12,500 টাকা বিক্রি করেছি, পলিশ সহ অল কমপ্লিট। পলিশ ছাড়া অনেকে দেখতে চান যে দরজার কালারটা কীরকম হয় এবং দরজাটার মানটা কীরকম, এই জন্য আমরা কিন্তু পলিশ ছাড়া দেখাচ্ছি ভিউয়ার্স। আপনারা অনেকে দেখতে চাচ্ছেন, এটাকে 45 ইঞ্চি বা 81 ইঞ্চি দরজাটা কিন্তু 12,500 বিক্রি করেছি। এটা লক্ষ্মীপুর যাবে, এই দরজাগুলি দুইটা দরজা 45 ইঞ্চি বাই 81 ইঞ্চি। তার পাশে কিন্তু বলবল মডেলের দুইটা দরজা আছে, সেটা আমরা বিক্রি করেছি 10,500 টাকা। তো ভিউয়ার্স, এবার আমরা একটু পিভিসি ডোর দেখাবো। পিভিসি ডোর ভাই, আপনার কাছে কী কী কোম্পানি রয়েছে একটু বলবেন? দেখতে পাচ্ছেন এখানে মোস্তফা কোম্পানির খুব গর্জিয়াস একটি দরজা, 6 ইঞ্চি চোকারের ভিতরে, 30 বাই 84 ইঞ্চি, এবং স্টেনলেস স্টিলের হাতল এবং ছিটকানি। এই দরজাগুলি আমরা 4,800 টাকা বিক্রি করে থাকি। এই দরজাগুলি হট স্ট্যাম্পিং প্রিন্ট করা, খুবই চমৎকার, এবং 25 বছরের কোম্পানি গ্যারান্টি দিচ্ছে, আমরা তার সাথে গ্যারান্টি দিচ্ছি। আর পিভিসি ডোর আপনাদের সর্বনিম্ন কত এবং হায়েস্ট কত, এভারেজ একটা প্রাইস বলে দেন? আমরা 2500 টাকা থেকে শুরু করে 9,500 টাকা পর্যন্ত আমাদের পিভিসি আছে। আর একটা ক্যাপ জুড়ে আছে মোস্তফা কোম্পানির, সেটা আমরা 10,500 টাকা করে বিক্রি করি। 10,500 টাকা করে বিক্রি করে থাকি। তো ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে এ পর্যন্ত ভিডিওটা আমাদের শোরুমের, বসিলার শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের। এটা আমাদের মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন র্যাব অফিসের বিপরীত দিকে, হোসেন মার্কেট আমাদের এই শোরুমটা, মেসাজ সোহাগ্রেস সেন্টার। তার পিছনে আমাদের একটি কাঠের ফ্যাক্টরি রয়েছে অনেক বড় আকারের। ভিউয়ার্স, চলুন আসুন, আপনাদেরকে সেই কাঠের ফ্যাক্টরিতে আপনাদের ভিজিট করে দেখাই। ভিউয়ার্স, যে কথা সে কাজ, এ হচ্ছে আমাদের সোহাগডোর সেন্টার, এবং এখানে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য কাঠ রাখা আছে, এবং এই যে সিজনিং করা হয় এটাতে, আমাদের এই সিজনিং এখানে হাউসটা রয়েছে, এখানে এখান থেকে আগুন দিয়ে অলরেডি সিজনিং কাজ চলতেছে। আর ভিউয়ার্স, আমরা এখন যেটা আমাকে সোহাগ ভাই দেখাবে সেটা, এটা কী কাঠ এগুলো? এটা হলো বার্মাটিক কাঠ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলি কাঠ। এইটাই বার্মাটিক কাঠ, এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটা চওড়া, এবং কাঠগুলি এখানে থিকনেসও অনেক ভালো। এটা পাল্লার জন্য? এটা পাল্লার জন্য আমরা এখানে রেখেছি, এখানে আমরা
প্রায় 25 থেকে 30টা পার্লার অর্ডার পেয়েছি বার্মাটিকের। আমরা এই কার্ডগুলো এই জন্য এখানে কেটে রেখেছি। হ্যাঁ, এবং এটা এখানে রেখেছি এই জন্য এই সিজনিং প্ল্যানে যাবে, প্ল্যানে যাবে, সিজনিং হবে। ওকে, এখানে অনেকগুলো বার্মাটিক কাঠে আছে। তো বিয়াস, এবারে আমরা বার্মাটিক কাঠ দেখলাম, আমাদের সিজনিং প্ল্যান হাউসটা দেখলাম, এবার চলে যাই আমাদের ভিতরে যে বড় কারখানাটা, যেখানে আপনারা কাঠগুলো তৈরি করে দরজাগুলো কাঠের মাধ্যমে তৈরি করে দরজাগুলো আপনাদের বাসায় গিয়ে ফিটিং হয়, এখান থেকে তৈরি হচ্ছে। আমাদের এখানে দেখ, এখন লাঞ্চ টাইম, সবার একটু স্টপ রাখা হয়েছে, তাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দরজা। এখানে রেডিমেড দরজা চাইলে, আপনারা ইনস্ট্যান্ট দরজা চাইলে সেগুলোও পাবেন, এবং এটা পলসার, সেগুন, মেগুনি, সব ধরনের কাঠের দরজা পাচ্ছেন। আমরা একটু যদি কাঠ দেখাই আপনাদেরকে, এগুলো হচ্ছে আমাদের মেগুনি কাঠ, অনেক মেগুনি কাঠ আছে এখানে। এগুলো সিজনিং করা? হ্যাঁ, সিজনিং করে রেখেছি। আচ্ছা, সিজনিং করা হয়ে গেছে অলরেডি। এখন সিজনিং করার পর এখান থেকে এখন দরজা শুধু এখানে প্রোডাকশন হবে, তৈরি হবে। তো এখানে বিভিন্ন ডিপ পার্লার জন্য কাঠ আছে, সব ধরনের। এটা ওটা গামারি, এটা গামারি কাঠ, এগুলো গামারি কাঠের জন্য। হ্যাঁ, এই যে চিটাং গামারির বৈশিষ্ট্য যেটা বলি, যে দেখুন চিটাং গামারির বৈশিষ্ট্যটা এখানে সিদ্র অরিজিনাল থাকবেই। এগুলো চিটাং গামারি, যশোর গামারির কিন্তু কোনো গ্যারান্টি নাই, শাটার গ্যারান্টি। এই যে চিটাং গামারি দেখুন, অনেকে ভয় পেয়ে যাবেন না যে এত ফাটা চিরা কেন, এটা চিটাং গামারি থাকবেই, কিন্তু এগুলো আপনার চিটাং সেগুনের মতো লাইফ গ্যারান্টি চলে যায়। হ্যাঁ, তো বিয়াস, আমাদের এখানে আরও কিছু কাঠ দেখতে পাচ্ছি। এগুলো কী কাঠ? এগুলো হলো মেহগুনি কাঠ, মেহগুনি কাঠ আমরা সিজন করে এখানে রেখেছি, চৌকাঠ। এগুলো চৌকাঠ, আচ্ছা, এখানেও কাঠ আছে আরও অসংখ্য। আমাদের বিশাল বড় ফ্যাক্টরিটা দেখিয়ে দিলাম, দরজা পাল্লাগুলো, যেখানে পাল্লা আমরা গামারি, যে গামারির পাল্লাগুলো দেখাই দিচ্ছি আবার। এখানে ছিদ্রগুলো গামারি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু অসংখ্য কাঠ রাখা আছে, আর নিজস্ব সিজনিং হাউস হয়ে রয়েছে আপনার। এর জন্য আপনার নিঃসন্দেহে এখান থেকে প্রোডাক্ট নিতে পারতেছেন। আনকমপ্লিট একটা দরজা, হ্যাঁ, এখনো কমপ্লিট হয় নাই একেবারে। দেখে একটু জুম করে, কাজগুলো এখনও ফিনিশিং বাকি আছে। আপনাদের এই অবস্থাও দেখতে পারবেন যখন কাজগুলো অর্ডার দিবেন, ডেলিভারি করার আগ দিয়ে আপনারা যেমন যখন খুশি তখন তাদের ফোন নাম্বারে ফোন করে দেখতে পারবেন আপনার প্রোডাক্টগুলো, প্রবাসী ভাইয়েরা। তো বিয়াস, আজকে আর বেশি বড় করব না, আমরা এখন আপনাদেরকে ভিডিওটা শেষের দিকে চলে যাচ্ছি। আচ্ছা বিয়াস, আপনাদেরকে শেষের দিকে যাওয়ার আগে একটু দেখাবো, এটা কি বলা হয়, কি দো? এটা ক্যাটডোর, আমরা সেগুন কাঠের উপরে কিন্তু একটা ক্যাটডোর করেছি, যে ক্যাটডোরগুলি বাথরুমের উপরে যে ফল সিলিংটা থাকে, সেই ফল সিলিং এর ভিতরে কিন্তু আমরা ক্যাটডোরগুলি আমরা ব্যবহার করে থাকি। আমরা কিন্তু ফিটিং করে দিয়ে আসি। এখানে আমরা প্রায় 62 সেট আমরা এই ক্যাটডোরের অর্ডার পেয়েছি। ভিউয়ার্স, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এটা ডিজাইন করেছি আমরা। এখানে আলো বাতাস যাওয়ার জন্য ওই পাশে যাতে বদ্ধ যাতে না থাকে, কোনোভাবে যাতে গ্যাস তৈরি না হয়, সেক্ষেত্রে আমি এই ডিজাইনটা করেছি যাতে আলো বাতাসটা সুন্দরভাবে পাসিং হতে পারে। আচ্ছা, এগুলো পার সেট কত করে পড়ে? 3000 টাকা বিক্রি করেছি পার সেট। পার সেট দুইটা মিলে, এক দুইটা মিলে ফিটিং সহ, ফিটিং সহ আর ফিটিং সহ আমরা স্পিনিং করে দিব। এখানে অনেকগুলো, আমাদের যে বললাম যে 120 পিস না, 162 পিস, মানে 162 পেয়ার পেয়ার। আচ্ছা, 100, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আমাদের কাজ চলতেছে। আপনারা চাইলে যে কোনো দরজা, যে কোনো কাঠের জিনিস আপনারা এখান থেকে অর্ডার করতে পারতেছেন। এই যে, তো বিয়াস, আমরা আজকে এই ভিডিওতে এ পর্যন্ত রইলো, চলুন আমরা শোরুমে গিয়ে ভিডিওটা শেষের দিকে। ভিউয়ার্স, আজকের এই মহামারীতে যে যেখানে আসেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সোয়াগ্রহের পক্ষ থেকে আমাদের এই কামনা, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। তো বিয়াস, আমরা এখন ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি। এ হচ্ছে সোয়াগডোর সেন্টার, আর সোয়াগডোর সেন্টারের ফোন নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে যে ফোন নাম্বার, দুটো হটলাইন নাম্বার, একটা এখানে আমাদের এ বসিলা শোরুমের নাম্বার রয়েছে, এবং সোয়াগ ব্যান নাম্বার রয়েছে। আপনার তিনটা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সংযুক্ত হয়ে আপনারা সব যোগাযোগ করতে পারবেন। তো এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, আর আল্লাহর কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করি, যত গুনাহ করছি সব যত আল্লাহ মাফ করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।